आशा करछि तोमरा सबाई भालो आछो आर आमराओ बर्तमान भालो आछि किन्तु तबुओ किछु किछु असुविधार मध्ये पड़े जाए। आर आजके आमी चले आसछि एई देखो माठेर मध्ये चले आसछि এই বন জঙ্গলের মধ্যে এখানে বসলে আরামসে তোমাদের সঙ্গে কথা বলা যাবে আর না হলে বাড়িতে থাকলে বাড়িতে অনেক লোকজন থাকে তো তো সেখানে আমি খুব কথা বলতে পারি না যেটা মনে করি কথা বলবো কিছু একটা যে এইটা বলিতাম তারপর যখন একটু পরে ওদেরকে দেখেই আমি সেটা ভুলে গেলি তারপর আবার কিছু একটা ভাবলাম যে এইবার নচেত খাতায় লিখে রাখবো খাতায় পয়েন্ট দেখলে অবশ্যই মনে পড়বে খাতায় পয়েন্ট দেখেও এই কেউ চলে আসলো তখন গলার ভোল্টেজ কমে গেল এমনিতেই কমে গেল তখন আর তোমাদের সঙ্গে সেটাই বলতে পারলাম না আর এখানে আসলে কি হয় ধরো চারিদিকে খুব ফাঁকা আর কেউ এখানে কেউ ক্লু দিতে নেই কাউকে দেখতে নেই সেটা আমি হয়তো আমার মনের মতো করে বলতে পারবো সেইভাবে চলে আসি আর আমি এখানে এই যে দেখো বসে পড়েছি কেমন তা আমি এখানে বসে পড়েছি আর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তো কিছু কথা বলতে যে সুখ আছে এবং সুখের সঙ্গে দুঃখও আছে তো তাই বলি যে আগামীকাল তোমাদের একটা হয়তো খুশির সংবাদ দিতে পারবো এবং সেটা আমি তোমাদেরকে দেখিয়ে মানে দেখিয়ে আনন্দ লাভটা করতে পারবো সেটা তোমাদের কাছে কতটা আনন্দ হবে আমি জানি না কিন্তু আমার কাছে অনেকটাই আনন্দ কারণ এতটা অসুবিধার মধ্যে থেকেও যখন তোমাদেরকে ভালোবাসতে পেরেছি আজ এই সুখের সময়েও তোমাদেরকে অবশ্যই ভালোবাসতে পারবো এবং তোমরাও সেই ভালোবাসা গ্রহণ করতে পারবে এবং আমাকে ভালোবাসা দানও করতে পারবে তো সম্মান পাওয়াটা বড় কথা নয় সম্মান দেওয়াটাই হচ্ছে বড় কথা সেটাই ভাবছি যে তোমাদেরকে কতটা আমি সম্মান দিতে পারবো তো আগামীকাল যদি দেখাতে পারি তাহলে আগামীকালের কথা তো আগামীকাল অবশ্যই থাকবে আর সেটা অবশ্যই সত্যি খুশির সংবাদ তো পুজোতে কিছু খুশির সংবাদ থাকুক বা না থাকুক এটা আমার কাছে অনেক বড় কারণ আমার ছেলে মানে আমার ছেলে এতটাই অসুস্থ যে ওর জন্য ওর দিক থেকে আমি অনেকটাই খুশি যে এইটা কিনে আমি অনেকটাই খুশি তো সেটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় এই কারণে এটা ভেবো না যে কেউ টাকা পেয়েছি এটা নয় তোমরা যে এই যে কমেন্ট করছো এত ভালোবাসা দিচ্ছ কেউ আগ্রহ করে কিছু একটা উপদেশ দিয়েছ কিংবা হয়তো কেউ মানে খারাপ কথা লিখেছ কিন্তু সেই খারাপটাকেও আমি সবসময় ভাবি কারণ যে কী কারণে খারাপ বললো কেনই বা কী মানে কী বা থাকলো আর এই এইটা বলার পয়েন্ট কতটা কী হতে পারে এরকম আমি সবসময় ভাবি তো যাই হোক ভেবে ভেবে একটা রাস্তা পেলাম সেই রাস্তায় আশা করছি সবারই ভালো লাগবে আর আনন্দের বিষয়টা বলে দিলাম এবার বলছি যে দুঃখের বিষয় তাহলে দুঃখের বিষয়টা কী যে মানে এই পৃথিবীতে তো মায়ের মতন আর কোনো জিনিস হয় না তো আমার মা মানে হাঁটাচলা করতে পারে না হাঁটুর খুব সমস্যা এবং যখন তখন শরীরে যখন তখন এতটাই অসুস্থ হয়ে পড়ে যে মানে কোনো কথা বলতে পারে না নিজের কী হচ্ছে কিছুতে বুঝতে পারে না তো তখনই ভাবি যে একটা মেয়ের পক্ষে মায়ের কোনো শরীর অসুস্থ হলে তখন কতটা খারাপ হয় তো আমার যে শাশুড়ি মা ছিল তো তিনাকেও আমি দেখেছি মানে যতটা পারি যথাসম্ভব আমার অসুস্থ ছেলে নিয়ে এবং আমার মেয়েকে মেয়ে তখন ছোট মানে তখন অন্নপ্রাশন হয়নি বলতে পারো খুব অসুস্থ ছিল ব্লাড সুগার হাই প্রেশার আর হচ্ছে মানে কি বলে ডায়ালোসিস করাতে হতো কিডনির ডিফেক্ট ছিল মানে দুটো কিডনি একদম ফেল হয়ে গেছিলো মানে খুব অসুস্থ ছিল তারপর করোনার সময় মানে করোনাও হয়েছিল তখন 15 দিন ঘরের মধ্যে খুব কষ্টের মধ্যে সেই সময়টা পার করেছি কিন্তু সেই সময়ের মূল্য এখন আর বাড়ির কেউ দিতে চায় না কারণ আমার শাশুড়ি মা তো মারা গেছে তো সেই সময়ের কষ্টটা এখন আর কেউ আমার কষ্টটা আর কেউ বুঝতে চায় না যে তখন কতটা কষ্টে করেছি তো আমার ছেলেও সিজারে হয়েছে আমার মেয়েও সিজারে হয়েছে তাহলে ভাবো যে কতটা রেস্ট নেওয়ার দরকার সেই সময় আমি তাদের যথাসাধ্য মতন মানে চেষ্টা করেছি তাদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু তারা আজ এখন আমাকে মানে এমন এমন কথা বলে যে সেই সব কথা আমি কারোর সঙ্গে আর শেয়ার করতে চাই না কারণ সংসার করলে এরকম তো সবাই বলবে কম বেশি তো তবুও তাদের মধ্যে মানিয়ে নিতে হয় তো মানিয়ে নিতে নিতে আমি নিজে এমন একটাই পর্যায়ে পড়ে যাই যখন তখন যে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না তো যাই হোক সেই কন্ট্রোলটা তোমরাই করেছো তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না তো এতেই আমি খুব খুশি তাই আমি অনেক সময় ভাবি যে ইউটিউবটা কি সত্যি কি ছেড়ে দেবো যখন আমার খুব প্রবলেম হয় যখন কেউ বাড়ির কেউ বকাবকি করে কিংবা অন্য কোনো কারোর কাছ থেকে আঘাত পাই বা দুঃখ পাই তখন মনে হয় যে আমি আর এই লাইনে থাকবো না ছেড়েই দিই কিন্তু ছেড়ে দিলে তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কিন্তু ভাবতে পারি না হ্যাঁ এটার দিক দিয়ে অনেকে হয়তো মনে ভাবছো যে শুধু কি শুধুমাত্র কি কমেন্ট
তো টাকা ইনকামও সবাই করতে চায়। হ্যাঁ, এটা ঠিক কথা যে আমি এটা যদি না করি টাকা যে কোনো কাজে সবাই ইনকাম করতে পারবে, কারণ একটা রাস্তা বন্ধ হয়ে গেলে ভগবান তখন আর একটা রাস্তা অবশ্যই খুলে দেবে, কারণ তাকে তো যে করে হোক তার জীবিকা তো নির্বাহ করতেই হবে। তো টাকাটা অনেকের কাছে বড় বিশাল ব্যাপার, কিন্তু আমার কাছে হচ্ছে টাকাটার থেকে ভালোবাসাটা বিশাল ব্যাপার। কারণ কি বলতো, আমি যদি এক মুষ্টি ভাত খাই সেই এক মুষ্টি ভাত যেন আমি সকলকে দিয়ে খেতে পারি, লাস্টে সবার শেষে যেই কটু থাকবে সেটা খাওয়া কিন্তু আমেজটা অন্যরকম, হয়তো অল্প কম হবে কিন্তু সেতে তৃপ্তি পাওয়া যায়। তো সেই রকম সবার আগে খেলে কিন্তু হয়তো পেট ভরে গেল কিন্তু মনের মধ্যে শান্তি হলো না যে কেউ পেলো কিংবা কেউ পেলো না, কিংবা আমি হয়তো সবগুলো খেয়ে নিলাম ও হয়তো অনাহারে থেকে গেল, এই রকম মনে হয়। তো সেটাই, সেই রকম টাকাটা সবাই উপার্জন করতে পারে কিন্তু টাকাটা সবাই সব কাজে লাগাতে পারে না, এবং টাকাটা ইনকাম করে সবাই নিয়ে আসতেও পারে না। কেউ হয়তো 10 টাকা ইনকাম করছে, কেউ সেই দিনে 1000 টাকাও ইনকাম করতে পারে। তো টাকাটার থেকে ভালোবাসা যদি থাকে না, সে সত্যি এমন একদিন এমন জায়গায় পৌঁছাবে তো সেটা কেউ কল্পনাও করতে পারবে না যে ওই ছেলেটা কি এই মেয়েটা এই রকম কাজ করতে পারে। হয়তো হ্যাঁ, প্রথমটা তাকে কেউ খারাপ কথা বলবে, খারাপ মানে অনেক কিছুই শুনতে হবে, কিন্তু শুনতে শুনতে সে কিন্তু ভাসমান জলে ভেসে ভেসে অনেক দূর এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা এই পিছনের লোকগুলো বলছে কিংবা পিছনে কেউ তার ভুল ঠিক এটাই খুঁজে বার করার চেষ্টা করছে না, তারা কিন্তু নিজে মানে এগোতে পারছে না, সেইখানেই থেকে থেকে হাবুডুবু খাচ্ছে যে কোনটা করলে ঠিক হবে, এগোবো না পিছবো, এগোবো না পিছবো। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর খুশির সংবাদ তো কালকে অবশ্যই দেখাবো, আর যদি পারি রাত্রিবেলা হয়তো একটা শর্ট ভিডিওতে দেখাতে পারি। তো তোমরা প্লিজ সবাই এইভাবে পাশে থাকো, আর তোমরাও অনেক অনেক ভালো থাকো। তোমরা যদি ভালো থাকো আমি অবশ্যই ভালো থাকবো, কারণ না হলে তোমরা তো কেউই আমাকে কমেন্ট করবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখন আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়েছে আর আমি তাই বনের মধ্যে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর সারাদিনে তোমাদের সঙ্গে একবার না কথা বললে আমার একদম ভালো লাগে না। শর্ট ভিডিও তো করি যে কোনো গান দিয়ে করতে পারি, কিংবা আমি হয়তো মনে কোনো কথা জেগেছে সেটা করতে পারি, কিন্তু কথা না বললে তোমাদের সঙ্গে থাকতে পারি না। এখন এতটাই অভ্যাস হয়ে গেছে যে কথা বললে আমার মন শান্তি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।